সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা ব্লগ সাইটের জন্য টপ 5 থিম দেখব একদম ফ্রি। কারণ এটা কেন দেখব, যারা মূলত ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি আপনারা চাইলে একটা ব্লগ সাইট খুলেও আর্নিং করতে পারেন, এটা কিন্তু ফিক্সড আর্নিং, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনারা ইনকাম করতে পারেন। এখানে বেশি একটা খরচ হয় না, ডোমেইন হোস্টিং আর হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বানাইতে হয় আর কি। তো আপনি টোটাল যদি বাজেট রাখেন 5,000 টাকা অথবা 4,000 টাকা, তাহলে কিন্তু আপনি এই কাজটা শুরু করতে পারবেন। এটা কারো কারোর জন্য অপেক্ষা করতে হবে না, কারোর কাজের জন্য অপেক্ষা করতে হবে না, বা কারো কথা চিন্তা করতে হবে না, ঠিক আছে? কথা হচ্ছে আপনি কাজ করবেন, আপনার এগুলো যদি গুগলে র্যাঙ্ক করাইতে পারেন, তাহলে এখান থেকে প্রতিদিন $20-50 ইনকাম করা একদম সিম্পল। কারণ আমরা জানি যে যে গুগল অ্যাডসেন্সে কিন্তু খুবই অনেক বেশি ইনকাম দেয়। তো আমাদের এশিয়াতে, এশিয়া মহাদেশে কিন্তু আর্নিংয়ের পরিমাণ অনেক বেশি। যেমন 50,000-এর জন্য অ্যাভারেজ ধরেন $5,000-$10,000 কিন্তু দেয়, ঠিক আছে? 50,000 ভিজিটরের জন্য পার মান্থে। এটা ওদের হিসাবে যদি আমরা দেখাই আপনাদেরকে, একটু আমি যদি গুগল অ্যাডসেন্সে যাই, একটু আপনাদেরকে পরিষ্কার করে দেখাই। ধরেন গুগল অ্যাডসেন্স, ওকে, গুগল অ্যাডসেন্স, এটা কিন্তু খুবই 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 এখানে ক্যারিয়ার গড়ার একটা অপরচুনিটি আছে। কারণ হচ্ছে আপনারা চাইলে কিন্তু এখানে একটা কম টাকার ভিতরেও আপনি চাইলে ব্লগিং দিয়ে, কোনো টাকা ছাড়া, শুধু ব্লগার্স ওয়েবসাইট দিয়েও কিন্তু আর্নিং করতে পারবেন। কিন্তু একটা প্রফেশনাল হতে গেলে আপনি একটা ডোমেইন লাগবে, একটা ভালো করে ওয়েবসাইট বানাইলে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারবেন। একটা ভালো যদি ডিজাইন থাকে, দেখতে যদি ভালো লাগে, তাহলে কিন্তু মানুষজন বারে বারে আপনার এখানে আসতে পারবে। ওকে, আমরা দেখেন গুগল অ্যাডসেন্সে চলে আসছে। এখানে লেখা আছে অ্যাডসেন্স থেকে আপনি কত টাকা উপার্জন করতে পারেন, দেখুন। ওকে, আমরা যেহেতু এশিয়া প্রশান্ত মহাসাগর দেশগুলি, তো আমরা এটা সিলেক্ট করবো, যেহেতু এখানে বাংলাদেশ দেওয়ার কোনো অপশন নাই, তো আমাদের এরিয়াতেও এটা আমাদের সিলেক্ট করতে হবে। এবার আমরা বিভাগ, এখানে দেখেন অনেক ধরনের বিভাগ রয়েছে, আপনি কোন রিলেটেড কাজ করতে চান। বেশিরভাগ মানুষ ফিটনেস অথবা লোকাল সমাজ, শিল্প, বিনোদন, খবর, এগুলো নিয়ে কিন্তু কাজ করে। আমরা যদি একটু সুন্দর জন ফিটনেসের মধ্যে যাই, যদি দেখি যে এখানে কত আর্নিং দিতে পারে, তো আমরা যদি এবার গণনা করি, দেখেন মাসিক পৃষ্ঠা দেখার সংখ্যা এখানে বলা আছে 50,000 মানুষ যদি আপনার পৃষ্ঠা দেখে, মিনিমাম $9,000, অ্যাভারেজ $9,000-এর ইনকাম হওয়ার কিন্তু একটা আছে, অপরচুনিটি আছে। তো এখানে কম বেশি হতেই পারে, এটা বলা যাবে না, কিন্তু গুগল একজাক্টলি এটা দেখাইতেছে, মাসিক পৃষ্ঠা দেখার এখানে ডলার দেখাইতেছে। আপনারা বুঝতেই পারতেছেন, আপনারা সম্ভবত বার্ষিক উপার্জন এই অনুমানিক উপার্জন রেফার হিসেবে দেখা উচিত। ওকে, একটা দেখাইতেছে আর কি। তো বুঝতেই পারতেছেন এখানে কত আর্নিং করা যাবে আর কি। তো ভালো টাকা কিন্তু আর্নিং করা যায়। তো যাই হোক, আমরা যদি এবার করি, যদি আমরা থিম দেখি, টপ 5টা থিমের ভিতরে যদি আমরা দেখি, প্রথমে যদি আমরা দেখি সেটা হচ্ছে কালার ম্যাক। এখানে বারনামটা বলা আছে COLORMAGE ম্যাক, কালার ম্যাক। এখানে আপনারা পাইয়ে যাবেন, দেখেন লোগোর ভিতরে লেখা আছে কালার ম্যাক, উপরে লেখা আছে কালার ম্যাক। তো এখানে দেখেন ব্লগ থিম যদি লেখেন, এখানে এই একটা থিম আছে। এখানে যারা নিউজ নিয়ে কাজ করতে চান বা তাদের অনেক পৃষ্ঠাগুলোর দরকার, হিজিবিজি, আমার হিজিবিজি পছন্দ না, ঠিক আছে? আমার চাই সিম্পলের ভেতরে, আমি সেই জন্য অনেকটা ইউজ করছি, সেটা আমি লাস্টের দিকে দেখাইতেছি। ধরেন এই কালার ম্যাক এটা ইউজ করতে পারেন, এই এখানে ফ্রি থিম কিন্তু রয়েছে। এখানে প্রিভিউগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, যদি আমরা প্রিভিউ দেখি, দেখেন এটা কিন্তু প্রিভিউ, একদম সিম্পল, ফ্রি, লাইফ টাইম কিন্তু ইউজ করতে পারবেন, একদম সিম্পল, দেখছেন? সব কিছু রেডিমেড, শুধু আপনি কাস্টমাইজেশন করে শুধু পোস্ট করবেন, হয়ে যাবে। তো এখানে দেখেন আপনি কিন্তু এরকম করে কালার ম্যাকে খুবই সুন্দরভাবে কিন্তু আপনি ডিজাইন করতে পারবেন, বা আপনারা ডিজাইন করতে পারবেন ইজিভাবে। কালার ম্যাকের ট্যাম্পলেটগুলোও খুবই প্রফেশনাল ট্যাম্পলেট, আপনি চাইলে ফ্রিতেও ইউজ করতে পারেন, চাইলে পারচেস করেও কিনতে পারেন। এখানে টোটাল 27টা ট্যাম্পলেট বা ডেমো কিন্তু আছে, ঠিক আছে? এখানে একদম ফুল ওয়েবসাইটের ডেমো আছে, আপনারা চাইলে এখান থেকে এটা ইউজ করতে পারেন। তো তারপরে যদি আমরা দেখি সেকেন্ডটা, সেটা হচ্ছে আমরা ব্লগসি দেখতে পারি। ব্লগসি মূলত এটা প্রফেশনাল একটা থিম বা ওয়েবসাইট বানানোর জন্য ইউজ করা হয়। এখানে থিমগুলো অনেক বড়, ঠিক আছে? অনেক বড় বলতে বিগ,
অনেক বড় থিম, ঠিক আছে? আপনি যদি দুই একটা করেন, ধরেন এই থিমটা যদি আমি দেখতে চাই, দেখেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর। ওকে, আমার বাইরে আবার একটা মেসেজ করছে। ওকে, যাই হোক, ব্যাপার না। তো দেখেন এখানে কিন্তু খুবই সুন্দর লুকিং, দেখছেন, অনেক সুন্দর লুকিং। তো এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। এখানেও কিন্তু আপনি ফ্রি ব্লগ সাইট অনেকগুলো পেয়ে যাবেন। যেমন ফুড রিলেটেড যদি ব্লগ সাইট দরকার পড়ে, তো এটা ইউজ করতে পারেন। আরও অনেক ধরনের কিন্তু এখানে ব্লগ, এই যে দেখেন, এই একটা আছে, এই একটা আছে, এখানে কিন্তু এগুলো কিন্তু ফ্রি। ফ্রিতে কিন্তু আপনি চাইলে এখান থেকে নিউজ, এটা হচ্ছে নিউজ, যারা কাজ করেন তারা নিউজ রিলেটেড, ট্রাভেল রিলেটেড হলে ট্রাভেল রিলেটেড নিয়েও কাজ করতে পারেন। আরও অনেকগুলো আছে, তো এখান এটাও কিন্তু ইউজ করতে পারেন সেকেন্ডে। তো এটাও খুবই ভালো একটা থিম। এখানে ডেমোগুলো দেখে আপনার যদি প্রয়োজনীয়তা বা আপনার যেরকম চাচ্ছেন এটার উপর ভিত্তি করে কিন্তু আপনি এই ডেমোগুলো ইউজ করতে পারেন। তো এবার যদি আসি হচ্ছে আমরা তিন নাম্বারে রাখছি হচ্ছে আমি জাকরা থিম। ওকে, জাকরা থিম বা জাকরা, ওকে, যাই হোক, এখানে এখানেও কিন্তু খুবই প্রফেশনাল থিম। এগুলা দেখতে দেখছেন কত নাইস। এখানে যদি প্রিমিয়াম ভার্সনটা নেওয়া যায় তাহলে তো অন্য কোনো থিমের প্রয়োজনই নাই। যারা এনবাটো থিম ফরেস্ট থেকে আমরা থিমগুলো কিনি, ঠিক আছে, ওর থেকে কিন্তু এখানে মোটামুটি খারাপ না, ভালোই আছে। যদি আমরা একটু প্রিভিউটা দেখি, যদি প্রিভিউ দেখি এখানে, দেখেন অনেক সুন্দর সুন্দর কিন্তু ফ্রিতে, দেখেন, ওয়াও, পোর্টফোলিও সাইটের জন্য এটা বেটার হবে। দেখছেন অনেক ফাংশনালিটি দেওয়া আছে, ফিচারগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এটা কিন্তু ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? তো এখানে দেখেন অনেক প্রফেশনাল লুকিং লুকিং মজা লাগতেছে আমার, ঠিক আছে, এই থিমগুলো দেখে। এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন আপনার পার্সোনাল ইউজ করার জন্য অথবা বিজনেসের জন্য, আপনি কিন্তু এই থিমগুলো ইউজ করতে পারেন। দেখেন এই একটা আছে, বিজনেস ফার্ম রিলেটেড যদি থাকে সেগুলো আপনি ইউজ করতে পারেন। তো এটাও কিন্তু খুবই ভালো থিম। যদি আপনাদের মনে হয় যে আমরা অনেকেই জানি না যে এগুলো থিম আসলে ফ্রিতে পাওয়া যায় কি না, বা যারা কাজ করে ব্লগ, মানে ব্লগ সাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন, তারা কিন্তু এগুলোর থিম মানে খুঁজেই বের করতে পারে না কোন থিম মানে ইউজ করবো আর কি। তো আমরা যে কেউ চাইলে কিন্তু এই ধরনের থিম ইউজ করতে পারি। দেখেন এটা হচ্ছে ফ্যাশন বা শপিং রিলেটেড থিম, দেখছেন অনেক সুন্দর, একদম ফ্রিতে। আমরা কিন্তু ফাইবারে এগুলো নিয়ে কাজও করে দিতে পারি একদম সিম্পলে। তো এগুলো সাইটের কিন্তু প্রচুর দাম, ঠিক আছে, আপনি চাইলে এভাবে কাজ করে দিতে পারেন ক্লায়েন্টদেরকে। ওকে, এই একটা জাকরা থিম, এটা দেখলেন। এবার যদি আমরা দেখি, এটা হচ্ছে আমি নিজে ইউজ করতেছি সত্যি কথা বলতে, এটা খুবই ফাস্ট, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ফাস্ট। এটা আর হচ্ছে আপনার ব্লকস, এই দুইটা থিমই খুবই ফাস্ট, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। দেখেন এখানেও কিন্তু আরও লুকিং, এই দুইটা আমি লাস্টে রাখছি কারণ এই দুইটা হচ্ছে সব থেকে বেস্ট আমার মনে হয়। আমি যেহেতু কাজ করতেছি আমার কাছে বেস্ট মনে হয় কারণ এখানে খুবই ফাস্ট থিমগুলো। তো এখানে দেখেন কথা নাই, দেখছেন প্রিমিয়াম বেশি কিন্তু এখানে দুই একটা যা পাবেন মোটামুটি ভালোই পাবেন, খারাপ না, এগুলো দুই একটা ইউজ করতে পারেন। দেখেন আমরা একটু নিচের দিকে আসি, একদম নিচের দিকে। ওকে, আমি আমি মূলত এই এখানে দেখেন নিচে কয়েকটা দেওয়া আছে, জিম, ওগা, এই একটা আছে, তারপরে আপনার প্রফেশনাল, এই একটা থিম কিন্তু ইউজ করতে পারেন, ডেমোটা খুবই সুন্দর অ্যান্ড ব্লগের জন্য বেটার হবে প্রফেশনাল। আমি নিজে ইউজ করতেছি এটা, আমি ডিজাইন শুরু করছি আর কি, এটা আমি ইউজ করতেছি, দেখেন এই থিমটা। তো এই থিমটা আমি ইউজ করতেছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে, দেখেন এটার পোস্টগুলো অনেক বেটার। কিন্তু আমি এই ডেমোটা শুধু আমি হেডার অ্যান্ড ফুটারটা নিছি, আর বাকিগুলো আমি আমার নিজের মতো করেই ডিজাইন করতেছি। এই যে ধরেন এটা এটা হচ্ছে আমার থিমের ডেমো, আমি ওইটার মতো করে না, আমি চাচ্ছি, আমি হচ্ছে সিম্পল মানুষ, তো সিম্পল ধরনের ইয়াগুলো আমি পছন্দ করি, সেই জন্য আমি সিম্পল রিলেটেড ডিজাইনগুলো করতে ভালো লাগে। কারণ ব্লগ থিমে এত হিবিজিবি আমার কাছে ভালো লাগে না, একটার ভিতরে আমি ক্লিক করব তো সুন্দর করে চলে যাব। দেখেন আমি যদি এখানে ক্লিক করি সুন্দর করে চলে যেতে পারবো, এখানে মোটামুটি যে পোস্ট করবে তার একটা নাম থাকবে, এই সাইডে আমি আমার ইগুলো রাখবো, আমার অ্যাডসেন্সের কোডগুলো রাখবো, এখানে রাখবো, এখানে দেখছেন খুবই সুন্দর অ্যান্ড ফন্টগুলোও কিন্তু খুবই সুন্দর। তো এটা আমার কাছে বেস্ট লাগছে, এটা চাইলে আপনারা ইউজ করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে। এই একটা আছে এখানে, এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে সব থেকে আমার কাছে এই থিম, এখানে যে কয়েকটা থিম আছে ফ্রিতে সব থেকে আমার কাছে ভালো লাগে। তো এই একটা দেখছেন খুবই প্রফেশনাল লুকিং, এটাও কিন্তু ব্লকের জন্য ইউজ করতে পারেন, যারা ট্রাভেল রিলেটেড কাজ করবেন তারা কিন্তু এটা ইউজ করতে পারেন। তো এটাও অ্যাডসেন্সের জন্য বেটার হবে। তো এখানে
এখানে এটা আমি দেখালাম, এবার দেখাবো লাস্টে, সবার লাস্টে, সেটা হচ্ছে এক্সট্রা। এক্সট্রা হচ্ছে প্রফেশনাল দেন, এটা সব থেকে ধরতে গেলে বেশি ইউজ করে। এ যদি আমি আমি মনে করি আমি যতগুলো ওয়েবসাইট দেখছি যারা অ্যাডসেন্স নিয়ে কাজ করে, তার ম্যাক্সিমামগুলোই দেখা যাচ্ছে যে এক্সট্রা আর মানে ওশান, এই দুইটা কিন্তু ইউজ করে থাকে। ঠিক আছে, এই দুইটা থিমই সব সময় বেশি ইউজ করে আমি দেখছি। তাদের হিট মানে তাদের যে ফিউচারগুলো আছে, অনেক বেটার একটা ফিউচার দেয় তারা এই এটার ভিতরে। আপনি চাইলে ফ্রিতে অনেক ভালো ভালো ট্যাম্পলেট পেয়ে যাবেন, কিন্তু আমার কাছে এক্সট্রাটা খুব একটা ভালো না। যদি আমি 20-30টার উপরে ওয়েবসাইট বানাই দিছি এই সাইট দিয়ে, মানে হচ্ছে এক্সট্রা দিয়ে, তো এটা আমার কাছে ভালো লাগে না। কারণ হচ্ছে আমার কাছে এটার ফিউচার খুব একটা ভালো মনে হয় না, কারণ এখানে একদম বাচ্চাদের বাচ্চাদের মনে হয়। কিন্তু এটা আপনারা ইউজ করতে পারেন এটা। আর আমি যতগুলো থিম থিমের নাম বললাম সবগুলোতে আপনারা কিন্তু ফ্রিতে ডাউনলোড করে ইজিভাবে ইনস্টল করে কাজ করতে পারবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এগুলোতে কাজ করলে কি আমাকে দিবে, অ্যাডসেন্স পাবো, অ্যাডসেন্সের জন্য কি কাজ করা যাবে, এইগুলো যদি আমরা ইউজ করি অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিবে কিনা। তো এখানে অনেকে মনে করেন অনেকজনে এই ধরনের প্রশ্ন করে, আর আমরা জানি যে অ্যাডসেন্সের কিছু রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে অবশ্যই ক্র্যাক থিম ইউজ করা যাবে না। ঠিক আছে, ক্র্যাক থিম ফ্রি থিম ইউজ করতে পারবেন, মানে ক্র্যাক থিমে সমস্যা করে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে। আর মিনিমাম তো আপনাকে 20 দিন অপেক্ষা করতে হবে একটা সাইট তৈরি করার পরে। 20 দিন অপেক্ষা করার পরে ভালোভাবে আপনি 20 দিনের ভিতরে যতগুলো কাজকর্ম আছে, আর্টিকেল সাবমিশন থেকে শুরু করে সবগুলো কমপ্লিটলি করার পরে আপনি গুগল অ্যাডসেন্সের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আর সব থেকে বেশি ভ্যালু দেয় হচ্ছে অ্যাডসেন্সের ভিতরে, সেটা হচ্ছে আপনি যদি ট্রাভেলিংয়ের কাজ করতে পারেন, ট্যাগ ব্লগিং মানে বিভিন্ন ধরনের ট্যাগগুলো ইয়া করতে পারেন, রিভিউ হতে পারে, হেলথ রিলেটেড হতে পারে, অটোমোবাইল হতে পারে, এগুলো কিন্তু সব থেকে বেশি অ্যাডসেন্সের জন্য কিন্তু টাকা দেয়। আর অ্যাডসেন্সের জন্য কী কী মানে কী কী কাজ করা যাবে না, মানে কথা হচ্ছে যে আপনারা অ্যাডসেন্স পাবেন না কারণ কী কী হতে পারে। যেমন আপনারা যদি ফ্রি থিম ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অ্যাডসেন্স মানে ক্র্যাক থিম ইউজ করলে কিন্তু আপনারা কিন্তু অ্যাডসেন্স পাবেন না। দুই নম্বরে যদি আমি বলি, সেটা হচ্ছে অবশ্যই থিমগুলো খুবই সুন্দরভাবে ডিজাইন করতে হবে, হালকাভাবে ডিজাইন মানে একদম বেসিক বলতে খুবই সুন্দর হবে কিন্তু বেসিক লেভেলের। ঠিক আছে, একদম মনে করেন হেভি জিবি এগুলো খুব একটা পছন্দ করে না। আর নেভিগেশন বার অবশ্যই সুন্দর হতে হবে, আর ফুটার আপনার সাইটের গুরুত্বপূর্ণ পেজগুলো দিবেন। ঠিক আছে, ফুটারে গুরুত্বপূর্ণ পেজগুলো রাখবেন, যে ফুটারের ভিতরে যেগুলো আমাদের সচরাচর দরকার পড়ে ওইগুলো রাখতে হবে। তারপরে যদি আমি বলি 6 নম্বরে, সেটা হচ্ছে 10-15টি পোস্ট করবেন, কমসে কম 10-15টা পোস্ট করার পরে ইনশাল্লাহ যদি আপনি অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন, অ্যাডসেন্স অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি অ্যাপ্রুভ পেয়ে যেতে পারেন। আর যদি কোনো কপি মপি থাকে সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে এখানে এখানে প্রবলেম হয়েছে, তোমরা এটা ঠিক করতে পারো। আর অবশ্যই কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে। আমি যদি 7 নম্বরে বলি, সেটা হচ্ছে কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে, কারণ আপনি চাইলে ফ্রি পিক্সেবয় অথবা ফ্রি পিক থেকে কিন্তু আপনি পিক নিতে পারেন। গুগল থেকে কোনো পিকচার কিন্তু ডাউনলোড করে মারা যাবে না, ওকে, তাহলে কিন্তু গেছাইফো। তো আরেকটা জিনিস হচ্ছে 8 নম্বরে যদি আমি বলি, সেটা হচ্ছে সাইটের বয়স কমসে কম আপনাকে 20 দিন বয়স হতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করতে পারেন। আশা করি অ্যাডসেন্স সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনে ফেলছেন। তো যাই হোক, আশা করি আমি যেহেতু ইউজ করতেছি, নিজে ইউজ করতেছি হচ্ছে ওশান, তো আপনারা চাইলে ওশানটা ইউজ করতে পারেন, আবার চাইলে আপনারা এক্সট্রা ইউজ করতে পারেন। আই সাজেস্ট এই দুইটা থিম। ওকে, তো এখানে যতগুলো আছে সবগুলোতে ইউজ করতে পারেন অন্য অন্য কাজে। ঠিক আছে, যেমন এখানে জাকরাটা, এখানে যদি আমরা ফ্যাশন রিলেটেড ইয়া কাজের জন্য ইউজ করি সেটাও কিন্তু বেটার হবে। ওকে।